ভাষা আন্দোলনের উপর নির্মিত প্রথম ছবির কৃতিত্ব নিয়ে গত 15 ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ফাগুন হাওয়ায়। ছবির নির্মাতা একসময় ডাপুটে অভিনেতা তৌকির আহমেদ। 5 মার্চ ছিল এই নির্মাতার জন্মদিন। এমন বিশেষ দিনে নাটক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের শুভেচ্ছায় সিক্ত তৌকির, আর এই দিনেই তাকে ক্যাপ্টেন অব দ্য শিপ আখ্যা দিয়ে স্যালুট জানালেন বলিউডের প্রখ্যাত অভিনেতা যশপাল শর্মা। বরাবরের মতো জন্মদিনে কোনো বিশেষ অনুষ্ঠান রাখেননি তৌকির। এদিন পুরোটা সময় পরিবারের সাথেই কাটাতে অভ্যস্ত তিনি। শুধু দুপুরে একটি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান তারকা কথনে হাজির হয়েছিলেন তিনি। এখানে কেকও কাটেন এই নির্মাতা। বাড়তি কোনো অনুষ্ঠান না রাখায় সোশ্যাল মিডিয়াতেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার নির্মাণে সদ্য মুক্তি পাওয়া ফাগুন হাওয়ায় ছবিটিরও প্রশংসা করছেন অনেকে। শুভকামনা জানিয়ে অনেকেই তৌকিরের কাছ থেকে আগামীতেও রূপকথার গল্প, অজ্ঞাতনামা ও ফাগুন হাওয়ায় এর মতো ছবি প্রত্যাশা করেন। তবে দিনের মধ্যভাগে সোশ্যাল মিডিয়ার তরফে সবচেয়ে বড় চমকটি আসে বলিউড অভিনেতা যশপাল শর্মার ফেসবুক থেকে। ফাগুন হাওয়ায় ছবিতে পাকিস্তানি পুলিশ অফিসার জামশেদের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তৌকির আহমেদকে মেনশন করে ফেসবুকে গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত এই অভিনেতা লেখেন, তৌকির ভাই হ্যাপি বার্থডে। মজা করে জবাব দেন তৌকির, তিনি লেখেন, এখানে তোমার অভিনয় সবাই দারুণ পছন্দ করছে, তুমি ঢাকায় চলে আসার ব্যাপারে চিন্তা করতে পারো। পাল্টা জবাবে যশপাল লেখেন, সত্যি বাংলাদেশে এই অভূতপূর্ব সাড়া পাওয়ায় আমি আনন্দিত। হ্যাঁ, আমরা ভালো কিছুই করতে পেরেছি। ক্যাপ্টেন অব দ্য শিপ হিসেবে তোমাকে এবং তোমার টিমকে স্যালুট জানাই। 2019 সালটা তোমার, ভবিষ্যতে তোমার সমস্ত কাজের জন্য আমার শুভকামনা থাকলো। আর হ্যাঁ, ফাগুন হাওয়ায় এর অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। 2004 সালে জয়যাত্রা দিয়ে চলচ্চিত্র নির্মাণে হাতেখড়ি অভিনেতা তৌকির আহমেদ। প্রথম ছবিটি নিজস্ব প্রযোজনায় নির্মাণ করলেও এরপর ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় একে একে নির্মাণ করেন রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ এবং অজ্ঞাতনামার মতো আলোচিত ও প্রশংসিত ছবি। 2007 সালে দারুচিনি দ্বীপের পর দীর্ঘ 7 বছর কোনো সিনেমায় হাত দেননি তৌকির। এরপর 2016 সালে তার নির্মাণে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি অজ্ঞাতনামা। তার পরের বছর হালদা। সর্বশেষ তৌকির আহমেদ নির্মাণ করলেন ফাগুন হাওয়ায়। ভাষা আন্দোলন নিয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পায় ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ছবিটি দেশের কয়েকটি প্রেক্ষাগৃহ সহ আমেরিকা ও কানাডায় বেশ কিছু সিনেপ্লেক্সে চলছে। টিটো রহমানের বউ কথা কও গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ফাগুন হাওয়ায়। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম তিশা ছাড়াও অভিনয় করেছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ এবং নুসরাত জেরি প্রমুখ।